بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم ورحمة الله وبركاته شمالة عبد الرحيم গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর জানতে চাইছেন সেটি হলো বর্তমানে প্রায় প্রতিটি খানা খাদ্যের মধ্যে মানুষ ভেজাল মিশ্রিত করছে যারা এই কাজগুলো করছে তাদের ব্যাপারে ইসলামের হুকুম কি তারা কেমন পাপ করছে এবং এদের শাস্তি কেমন হবে আলহামদুলিল্লাহ সাল্লাহসাল্লাম আল্লাহ রসুল্লাহ মাবাদ সময়ত আব্দুর রকি ভাই খাদ্যের মধ্যে ভেজাল মিশ্রণ যেমন বিভিন্ন ফরমালিন করে দেওয়া তারপরে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত করা খাদ্যের মধ্যে ভেজাল যেমন ঔষধের মধ্যে খাদ্য দ্রব্যের মধ্যে হালাল হারা হালাল জিনিসের মধ্যে হারাম ঢুকিয়ে দেওয়া তারপরে বিভিন্ন আহ দ্রব্য মিশ্রণ করা বেশি কমের জন্য বেশি পাওয়ার জন্য এগুলি যা ভেজাল হয় যেগুলি ভেজাল বলতে বোঝা যাচ্ছে এগুলি সবই সম্পূর্ণভাবে ইসলামের শরীয়তে হুকুম হলো হারাম এবং এটা হল প্রতারণা ধোকাবাজি ছাড়া অন্য কোনো কিছুই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন মান গাছানা ফালাই সামিন না যে ব্যক্তি ধোকা দেবে সে আমার উম্মত থাকবে না এবার বুঝুন কত কত ধমকির কথা এখানে বলা হয়েছে তারপরে নাবি সাল্লাহ আলী একটা খাদ্য উৎসবের কাজ দিয়ে যখন যাচ্ছিলেন তখন খাদ্য উৎসবের মধ্যে হাত দিলে আসা বা থুপে বালালান তখন হাতরা যখন ভিজা আসলো তখন নাবি সাল্লাহ সব জিজ্ঞাসা করলেন যে এই খাদ্য ইস্তুবের মালিককে আমি তখন নবিসাম বলছিলেন তাকে বলছিলেন যে তিনি বলছিলেন উত্তরে বলছিলেন সাহাবি বা ওই খাদ্যের মালিক বলছিলেন যে আসা বাতুসামাইসোল্লাহ এটা বৃষ্টির পানির কারণে এরকম হয়েছে তখন নাবি সাল্লাহ আসসালাম বলছিলেন তুমি কেন এটা উপর রাখো না মানুষ দেখতো এটা নাম সাল্লাহ আসলাম শেষে যেটা বলেন সেটা বলেন মান গাছ ছাড়া মিন্না যে ব্যক্তি ধোকা দেবে সে আমার থাকবে না তবে খাদ্যের মধ্যে এই ধোকা দেওয়া এরকম প্রতারণা করা তারপরে চাউলের মধ্যে পাথর ঢুকিয়ে দেওয়া ডাইলের মধ্যে এটা দেওয়া মুর্শারি ডালের মুস ডালের মধ্যে এই ধরনের দেওয়া দেওয়া চাউলের মধ্যে ওই ধরনের পাথর ঢুকিয়ে দেওয়া তেলের মধ্যে এই ধরনের মিশ্র করা ওষুধের মধ্যে আটা ঢুকিয়ে দেওয়া এই যে এই যে ভেজালগুলো আছে তারপর ফরমানি দেওয়া এইগুলি সম্পূর্ণভাবে ইসলামী শরীয়তের মধ্যে হারাম এবং কবিরা গুনাহ কবিরা গুনাহ করলে যা শাস্তি হয় তাই তো হবে কবিরাগরকারী যদি না তাহলে তারকাল ইসলাম তাকে কঠোর শাস্তির হুমকি দিয়েছেন এই ধরনের হুমকির সম্মুখীন হবে এবং এই যে খাদ্যের মধ্যে বেজাল খেয়ে মানুষ যদি মারা যায় অসুখ বিসুখ হয় তাহলে একটা মানুষকে কঠোর করার সামিল একটা মানুষকে হত্যা করার সামিল হয়ে গেল সেখানে একটা মানুষকে জীবনের পথে ক্ষতির পথে ঠেলে দেওয়া জীবনটাকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া তার ওষুধ খেয়ে হোক খাদ্য খায় হোক ভেজাল খায় হোক যেটাই হোক এই যে তার এইগুলি সম্পূর্ণভাবে তার income পয়সা টাকা পয়সা তো হালা হারাম হবেই এবং সে বড় প্রতারকের সামিল হবে প্রতারণার সামিল হবে আল্লাহর কাছে মহা প্রতারক হিসাবে গণ্য হবে কালকে আমাদের মাঠে এবং ধোকা এবং সে এগুলি তো মহা কবিরাগুণের অন্তর্ভুক্ত তার হবে। এবং সে কতলকারীর হুকুম হবে যদি তার খাদ্য দ্রব্যের কারণে ধ্বংসের পথে চলে যায় মারা যায় আরো অনেক দিক রয়েছে স্পষ্ট কথা যারা পোশাকের ক্ষেত্রে হোক পানীয় দ্রব্যের ক্ষেত্রে হোক তারপরে আহ আপনার শুকনা খাবার জাতীয় দ্রব্য হোক যে যে লেভেলে যেই প্রোডাক্টেই বৃষ্টি পের বুকে আজকে মুসলিমরা বাইড করছে এটার মধ্যে যে কোনো উপায় যে কোনো অবস্থাতেই হালকা হোক সামান্য হোক বেশি হোক কম হোক হোক যেভাবেই যে বাজারের জন্য এটা প্রতারণা সামিল দোকাবাজের সামিল এবং সে কবিরা গুণাগারী এবং এই অবস্থায় সে মানুষ কোনো মানুষ ক্ষতি তুলে করে মারা গেলে সে তাকে কতল করা বা আত্মহত্যা করার হুকুমে সে চলে যাবে আত্মহত্যা না মানে তাকে কতল করার হুকুমে সে চলে যাবে সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে যারাই এই ব্যবসায়ী তাই সবাই আল্লাহর কাছে তবা করা দরকার আল্লাহর কাছে এই বিষয় maaf চাও দরকার এবং এই বিষয় সতর্ক হওয়ার দরকার আল্লাহকে ভয় করা দরকার হালাল ভাবে ব্যবসা করতে হবে হালাল খাদ্য মানুষের কাছে দিতে হবে হালাল জিনিসটা মানুষের তরে দিতে হবে ওটার মধ্যে বরকত রয়েছে এবং ওটের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া খুশি থাকবেন সadiqul as atajrul amin সত্যবাদী ব্যবসায়ী এদের পুরস্কার তো অনেক হাদিসে উল্লেখ করা হয়েছে সত্যবাদীর সত্যবাদী ব্যবসায়ে আল্লাহর কাছ থেকে সে বরকত প্রাপ্ত হয় এবং তার ব্যবসার মধ্যে বরকত লাগা হয় কালকে এমনও তার পুরস্কার সম্পর্কে নবী হাদিসে অনেকগুলি কথা উল্লেখ করেছেন ওইদিকে যাব না তো সবাইকে বিষয় বিষয়ে সতর্ক হতে হবে আল্লাহ তবে তৌফিক দেখ সবাইকে আল্লাহ মামিন হাজার নবিনামাল